বিধ্বংসী আগুনে ধ্বংস হয়ে যায় 10,330 শিক্ষকের বসতবাড়ি এবং দোকানঘর। ঘটনা বৃহস্পতিবার উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত মুজফ্ফরনগর এলাকার 3 নং ওয়ার্ডে। এলাকার বাসিন্দা কাছিরাম রিয়াং এর বসতবাড়ি এবং দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে কিছু রক্ষা করতে পারে। স্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মী ঘরে চাল রাবার ধান মজুদ ছিল, কিছুই রক্ষা পায়নি। সাথে ছিল কিছু টাকা পয়সা, সব ধ্বংস হয়ে যায়। আমার নাম কাঞ্চিরাম রিয়া। কি হয়েছে এখানে? আজকে এখানে আমার একটা ঘর জ্বলে গেছে। আগুনটা কিভাবে লাগছে? আগুনটা তো সম্ভবত আমি তো স্টেশনে ছিলাম না, কিন্তু আমি আমার মনে হয় এটা কারেন্টের শর্ট থেকে। ফায়ার সার্ভিস এটা তো দেখলাম যে কিছুই রয়েছে না। আনুমানিক ওই ক্ষতির পরিমাণ দোকান আছে, আর আমার নিজস্ব 10 কুইন্টাল রাবার আছে, আর 5 কুইন্টাল চাউল আছে, আর ধান আছে 303, প্রায় 5-6 লাখ টাকার। গড়ে ডকুমেন্টস কোনো কিছু উদ্ধার করা গেছে? কিচ্ছু। কেস রাং আর কেস টাকা আছে 2 লাখ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম তোশিরাই রিয়া। এই কত নম্বর ওয়ার্ড এটা? এই 3 নম্বর ওয়ার্ড জুরিয়ারেফ। কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে না?